শ্রী রঘুপতির সফলতার পিছত অভিনেতা রবি শর্মার পরবর্তী ছবির নাম ঘোষণা করা হল। শ্যাম প্রডাকশনের ব্যানারত নির্মাণ হব প্রথমখন ছবি রুদ্র। একচন থ্রিলার ছবিখনের কাহিনী আর পরিচালনা রূপক গগৈর, ছবিখনের মুখ্য প্রযোজক আর পরিবেশক হিসাবে থাকিব রাজেশ কুমার মৌর। শুক্রবারে বেলতলার হোটেল টোকিও টাওয়ারত অনুষ্ঠিত হওয়া এক সংবাদ মেলত এই কথা ঘোষণা করে ছবিখনের প্রযোজক পক্ষই। আর তার পিছতে এই ছবিখনের নাম ঘোষণার পিছত সংবাদ মাধ্যমক সম্বোধন করে রবি শর্মায়। তেখেতে উল্লেখ করে যে অহা বছর মে মাহৰ পৰা শ্যুটিং আৰম্ভ হ'ব এই ছবিখনের, অসমৰ লগতে হায়দ্রাবাদতো লোৱা হ'ব ছবিখনের দৃশ্যগ্রহণ। আর নতুন ছবি রুদ্রর সংবাদ মেলত অভিনেতাজনে সি ডাবল এ আন্দোলনত নিজের স্থিতি অটল রখার কথাও অবগত করে। মোৰ খুব ভাল লাগিছে, কারণ তাত এতিয়াও মই যেতিয়া স্ক্রিপ্টখন যদিও হাতত মই পোৱা নাই, মই অনুভব কৰিছো যে তাত অসমীয়া এটা আবেগ জড়িত হৈ আছে, যে এটা চরিত্রই কি ধরনের নিজের মাতৃভূমিক ভাল পায় সেই কথাকার ইয়াত দাঙি ধরা হব, কি ধরনের নিজের জাতিটুক আগলে লৈ যাবলৈ চেষ্টা করব, কি ধরনের নিজের জাতিটির কথা চিন্তা করে জাতির প্রতি আবেগ মোহ মরম কি ধরনের দেখাব পারে এইবর কথা থাকবে, যেহেতু মই জানো যে আমার অসমীয়া দর্শকও ডেফিনেটলি এপিল করব। তার বিরুদ্ধে তেতিয়াও কৰিছিলোঁ আৰু যেতিয়া সকলোৱে নাচ গান কৰিছিলে তাৰ আগতো কৰিছিলোঁ, তাৰ পিছতো কৰি আছোঁ, কিন্তু কথা হৈছে যে আন্দোলন কিন্তু মই এবাৰ নকৰোঁ, কাৰণ আন্দোলনৰ পইণ্টটো মই ভাল দেখা নাই, আন্দোলীয়া থাকিলে মই মোৰ কামৰ হৈ থাকিব, এতিয়া সিমানখিনি মই বুজি পোৱা হৈছোঁ। আজি কেইবছৰমান আগতে যেতিয়া কাম আন্দোলন হৈছিলে তেতিয়া মোৰ বয়স ইয়াতকৈতো কম আছিলে, এতিয়া মই অন্ততঃ এইটো কথা বুজি পাইছোঁ যে আন্দোলনটো মোৰ কাম নহয়, মোৰ কামটো হৈছে তাৰ প্ৰতিবাদ কৰা আৰু প্ৰতিবাদ সাব্যস্ত কৰিবলৈ মই মোৰ শৈলী ৰাখোঁ।